আসসালামু আলাইকুম এ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো সবাই সব সময় অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় এই দুয়ারে সবাইকে আমার আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি বেশ অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি তো যারা আমার খোঁজ নিয়েছেন ভিডিও শুরুতেই তাদের সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা বোধ জানাচ্ছি তো অনেকেই জিজ্ঞেস করেছেন যে আপু কোনো প্রবলেম কি না আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি কোনো প্রবলেম নেই তবে ছোট্ট একটা রিজন ছিল ভিডিও না দেওয়ার সেটা আপনাদের সাথে বলবো আসলে এক্সকিউজ দেওয়া বা রিজন দেওয়াটা আমার মানে হয় না যে এই কারণে এটা করতে পারি নাই বা এই কারণে এটা হয় নাই আমার মনে হয় যদি আমি ডিটারমাইন্ডে থাকতাম যে কোনো সিচুয়েশানে ভিডিও দিতে পারতাম তো যেটা হয়েছিল ভিডিও না দেওয়ার কারণে আমার গত লাস্ট ভিডিওর আগের ভিডিওতে মেবি আপনারা হয়তো বা খেয়াল করেছেন কিনা জানি না প্রচণ্ড সাউন্ড আসছিলো তো আমার পাশের বিল্ডিংয়ে কাজ হচ্ছে যার কারণে ড্রিল মেশিন আর জানি নাই তো বিল্ডিংয়ের কাজের কত রকম সাউন্ড হয় তো ওই সাউন্ড মানে পলিউশনের কারণেই আমি ভয়েস ওভার দিতে পারছিলাম না ভিডিওতে তো এই ছিল ভিডিও না দেওয়ার কারণ তো সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আমার খুঁজ নিয়েছেন কমেন্টসে জানতে চেয়েছেন যদিও আমি এখন পর্যন্ত কমেন্টের আনসারগুলি দিতে পারিনি তার জন্য সরি তো এটা হচ্ছে আজকে সকালবেলা সাড়ে আটটার দিকে তো আজকে সকাল সকালে আমি আমার বাবাটাকে দিয়ে আমার কিছু কাজ করিয়ে নিয়েছি আসলে আমার যখনই ভিডিওর কোনো কাজের ক্ষেত্রে হেল্প দরকার হয় তখন কিন্তু জাহিনেই করে মাসাল্লাহ আর শুরুতে যে ফোটেজটা দেখেছেন এটা ছিল শুক্রবার সকালবেলা আসলে আমি ভিডিওটা স্টার্ট করি ঠিকই কিন্তু সাউন্ডটা এত এক্সট্রিম পর্যায়ে ছিল যে কন্টিনিউ করা সম্ভব হয়নি তো যাই হোক যেটা ভিডিও শুরুতেই বললাম যে আসলে এক্সকিউজ দেওয়াটা শুনতেও জানি কেমন লাগে আর নিজের কাছেও খারাপ লাগে আমার মনে হয় যে আমি যদি ভিডিও দেওয়ার ক্ষেত্রে ডিটারমেন্টে থাকতাম হয়তো বা রাত জেগে বয়স ওভার দিতাম যেটা হয় অনেক সময় তো যাই হোক আজকে আপনাদের সাথে আপনাদেরই কমেন্ট আনসার পড়ে শোনাবো সেই সাথে রান্না করবো ক্লিনিংয়ের কাজ করবো তো সব কাজ করতে করতে আপনাদের কমেন্টস পড়ে শোনাবো আশা করছি ভালো লাগবে তো যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য একটু বলে নিয়েছি আমি শনি থেকে শুক্রবার পর্যন্ত যে ভিডিওগুলো আপলোড করে থাকি সেইখানে যারা আমাকে কমেন্টস করেন আমাকে কমেন্টসের মাধ্যমে আমার কাজে ইন্সপায়ার করে থাকেন তাদের কমেন্টসগুলো আমি চেষ্টা করি শনিবারের ভিডিওতে পড়ে শোনানোর আর হ্যাঁ শনিবারের এই ভিডিওটা করতে গিয়ে আমার এটাও মনে হয়েছে যে যারা আমাকে রেগুলার দেখেন ভালোবেসে দেখেন তারা জানি এটা বিশ্বাস করেন যে আপু আর যাই হোক শনিবারের ভিডিও মিস করবে না তো সবাইকে আবারও অনেক অনেক থ্যাংকস জানি ভিডিওটি স্টার্ট করছি এখন সকাল সাড়ে নটার মতন বাজে এখনও আজকে রান্না স্টার্ট করিনি বাচ্চাদেরকে সকালবেলা ফ্রায়েড রাইস করে দিয়েছি আর ফ্রায়েড রাইস হচ্ছে বিজি লাইফের ইজি সলিউশান মানে হুঠা করে নেওয়া যায় আর মানে একদম ভারী একটা খাবার হয়ে যায় তো এটা আমি প্রায় সময় করি যেদিন মনে করি সকালবেলা বাচ্চাদেরকে একটু টাইম দিব পড়াতে বা অন্য একটা কাজে টাইম দিব বা রান্নাটা হয়তো বা লেট হবে আজকে যেমন ভুনা খিচুড়ি করব। তো খিচুড়ির জন্য খিচুড়ি তো খুব একটা সময় লাগে না তার জন্য যে আয়োজনটা সেটার জন্য কিন্তু অনেক সময় লাগে তো সেই কথা চিন্তা করি ভাবলাম ওদেরকে শর্টকাট নাস্তা দিই তো এখানে হচ্ছে আমি চায়ের কাপ নামিয়েছি মানে আগে যেগুলি ইউজ করতাম ওগুলি উঠিয়েছি আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছি যে কেবিনেটের জিনিসগুলো না কিছুদিন পরপর ইউজ করলে ক্লিন থাকে হয় না যে গ্যাসটা আসলো নামালাম তার আগে আর নামানোই হলো না এমনটা করলে কিন্তু দেখবেন যে মানে ক্লিন করতে নিজের জন্য কষ্ট হয়ে যায় কারণ একটা কেবিনেটে বা সুকেশে অনেক জিনিসই থাকে তো এটা আমি করি প্রায় সময় তো এই চায়ের কাপগুলি হচ্ছে আমি যেইখানে হ্যাং করি চায়ের কাপগুলি সরি আমার বয়সটা একটু কেমন শোনাচ্ছে তো আমি যেখানে হ্যাং করি সেখানে আবার এই কাপে যে হুক কী বলে এটা হ্যাং করার যে মানে ছিদ্রটা আছে ওইটা ওইটাতে লাগে না মানে এটার সিস্টেমটা এমন তো ভাবলাম এইখানে অর্গানাইজ করে রাখি দেখি কেমন লাগে আর রান্নার কাজের চেয়ে দেখবেন ঘর গোছানোর এই টুকিটাকে কাজগুলো না অনেক ভালো লাগে আর এগুলো করার পরে মানে মনটাই ভালো হয়ে যায় আমার তো রান্নার কাজের চেয়ে এই ধরনের টুকিটাকে কাজগুলো করতে সব সময় ভালো লাগে আমি অনেক বেশি এনজয় করি তো এখানে এগুলো সেট করছি তো এটার মানে কাপের সিস্টেমটা হচ্ছে সুজা থাকবে আমি যেটা করছি উল্টোভাবে রাখছি তো আমার কাছে মনে হচ্ছে এইভাবেই ভালো লাগবে মনে হচ্ছে এখানে আমার ছিল যেটা সেগুলি আমি রোদে দিয়েছি রুদে দিয়েছি তো ইনডোরে যেটা ছিল ভাবলাম এটাকে এখানেই ভালো লাগে ওইখানে হয়তো আরেকটা সেট করে নেব তো এভাবেই কিন্তু মানে চেঞ্জ করা হয় এটা মানে এক জায়গাটা আরেক জায়গায় নিয়ে চেঞ্জ করে যেখানে যখন ভালো লাগে ওভাবেই রাখি তো এখানে এইভাবে রাখাতে কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানাবেন আমার কাছে কিন্তু সামনাসামনি ভালোই লাগছে তো এখন হচ্ছে ভুনা কিছু রান্নার প্রিপারেশান নিয়েছি তো আমি কীভাবে ভুনা কিচুড়িটা একদমই কম সময়ে রান্না করে থাকি অনেকবারই শেয়ার করেছি আমি যেভাবে করি সময় যেমন অনেক কম লাগে খুবই ইজি ওয়েতে করা যায় সেই সাথে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় যার কারণে এইভাবেই করা হয় তো যাই হোক আজকে যেহেতু আপনাদের কমেন্টস পড়ে শোনাবো সেই জন্য কাজ নিয়ে আর সেরকম কিছুই বলছে না তো কমেন্টস পড়ার আগে বলতে চাই যদি আইডির নাম বলতে গিয়ে কোথাও কোনো ভুল হয় প্লিজ আমাকে জানাবেন তো আজকে প্রথম যে কমেন্টসটা পড়ছি আইডির নাম হচ্ছে আমিন আক্তার লাভলি আপু লিখেছেন আপু আমার নাম বলার জন্য ধন্যবাদ পাস্তা রান্নাটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু আসলে আপনাদের নাম বলাতে আপনারা যতটুকুন খুশি হন তার চাইতে অনেক বেশি খুশি হই আমি আবারও থ্যাংকস এখন যে কমেন্টসটা পড়ছি আইডির নাম হচ্ছে নাজিফা ইশাদ আপু লিখেছেন নাজিফা ভালো আছে আপু আচ্ছা নাজিফা হচ্ছে আপুর মেয়ের নাম মানে আপুর মেয়ের নামে হচ্ছে আইডিটা তারপর লিখেছেন পাস্তা রান্নাটা খুব ভালো হয়েছে আমি কালকে রান্না করব তোমার রেসিপি দেখে তোমার থেকে অনেক কিছু শিখতে পারি আপু আমি প্রায় সময় তোমার নাস্তার রেসিপিগুলো ট্রাই করি আজকে নিমকি বানিয়েছি আপু তোমার ভিডিও ফলো করে খুব টেস্ট হয়েছে দুয়া রইলো আপু তোমার জন্য তোমার এবং তোমার পরিবারের জন্য মন থেকে দোয়া হইলো আপু অনেক অনেক থ্যাংকস আমার রেসিপি ট্রাই করার জন্য সেই সাথে আমাকে জানানোর জন্য আবারও অনেক অনেক ধন্যবাদ আপু তো এখানে খিচুড়ি সব কিছুই রেডি করে নিচ্ছি খিচুড়ি টাইম বেশিরভাগ সময় এভাবেই করে থাকি নর্মালি তো দেখা যায় আমরা মশলাটা আগে কষিয়ে দেন রান্নাটা করি আবার অনেক সময় মাংস দিয়েও করা হয় তো আমার ফ্যামিলিতে যেটা হয় কেউ ডিম ভাজা কেউ বেগুন ভাজা কেউ আলু ভর্তা কেউ আবার মাংস দিয়ে খেতে পছন্দ করে যার জন্য খিচুড়ি রান্না করে দেখা যায় প্রত্যেকটা আইটেম আলাদা করে রান্না করতে হয় তো যাই হোক এখন চলে যাচ্ছে আবার কমেন্টসে এখন যে কমেন্টসটা পড়ছি আইডির নাম হচ্ছে বিথি লাইফস্টাইল আপু লিখেছেন আপু অনেকদিন পরে তোমার ভিডিও দেখলাম তবে পুরোটা দেখতে পারিনি আপু সময় হলে পরে দেখে নেবো থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্টসের জন্য তারপর যে কমেন্টসটা পড়ছি আইডির নাম হচ্ছে বাংলাদেশি ব্লগার আরাস আপু লিখেছেন আপু খুব ভালো লাগলো এগিয়ে যাও সফল হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ আপু এখন যে কমেন্টসটা পড়ছি আইডির নাম হচ্ছে উদ্দিন আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু মনি কেমন আছো ওয়ালাইকুম সালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর কমেন্ট করলাম ফাউজি জাহিন কেমন আছে আশা করি আমাকে ভুলে যাওনি আজকের ব্লগটা জাস্ট অসম হয়েছে লর্ডস অফ লাভ ডিয়ার থ্যাংক ইউ সো মাচ আপু একদমই ভুলে যায়নি ইভেন তোমরা যারা আমাকে ভালো বিষয়ে কমেন্ট করো প্রত্যেকের আইডির নাম আমার মুখস্থ হয়ে গেছে অনেক অনেক থ্যাংকস এত সুন্দর কমেন্টসের জন্য ভালো থেকো কেমন আছো জানিও এখন যে কমেন্টসটা পড়ছি আইডির নাম হচ্ছে নসরাজ সাইফুল্লাহ আপু কেমন আছো কমেন্টসে জানিও আপু লিখেছেন থ্যাংক ইউ সো মাচ আপু আপু সত্যি অসাধারণ পাস্তা রেসিপি মনেই হয় না বাসায় রেডি করেছো কালারটাও দেখে মনে হচ্ছে দোকানের এত সুন্দর হয়েছে এত আমনি দেখতে থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্টসের জন্য বা সে ট্রাই করে দেখতে পারো নর্মালি আমরা যেভাবে মানে পাস্তা বা নুডলস রান্না করি রান্নাটা যে যার মতো করতে পারো কিন্তু আমি জাস্ট মানে যেভাবে বানিয়েছি আর কি প্রসেসটা ফলো করতে পারো অনেক মজা হয় মানে আমার পাউজি যদি কোনো কিছু পছন্দ করে তাহলে আমার মনে হয় সেটা সত্যি অনেক বেশি মজা হয়েছে কারণ ও আসলে খাবারের ব্যাপারে অনেক চজি তো যাই হোক আশা করছি বাসায় ট্রাই করবে আর কেউ বাসায় ট্রাই করলে খেতে কেমন হয়েছে আমাকে জানিও তো কথা বলতে বলতে কিন্তু আমার খিচুড়ি রান্নাটা ফিফটি পারসেন্টের মতো হয়ে যাচ্ছে এইখানে তো খুবই ইজিভাবে রান্নাটা করে নিয়েছি তো যদি কারোর কোনো কোয়েশান থাকে বা কিছু বলার থাকে আমার ভিডিও সম্পর্কে আমার রান্নার রেসিপি যাই হোক না কেন প্লিজ আমাকে জানাবেন সেটা অবশ্যই পজিটিভলি আর আমার কোনো ভুল ত্রুটি হলে সেটাও আমাকে সুন্দরভাবে কমেন্টসে জানাবেন আমি চেষ্টা করব শুধরে নেওয়ার আসলে মানুষ মাত্রই ভুল ভুল আমার হবেই এটাই স্বাভাবিক তবে আমি সবসময় বলি যে নিজের ভুলটা নিজের চোখে ধরা পড়ে না বলেই কিন্তু মানুষ নিজের অজান্তে অনেক বড় ভুল করে ফেলে তো সেরকম কিছু হলে প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন খিচুড়ি রান্নাটা হয়ে গেছে আমি জাস্ট যে পানিটা দিয়েছিলাম সেটা মানে মোটামুটি শুকিয়ে যাওয়ার পরে চুলার আগুনটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর চুলাটা অফ করার দশ মিনিট আগে হচ্ছে কাঁচামরিচ দিয়েছি তো খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য এদিকে হচ্ছে মাংসটাও রান্না করে নিয়েছি এটা হচ্ছে মুরগির মাংস আর আমার বাচ্চারা হচ্ছে একটু জুল ছাড়া খেতেই পারে না যার জন্য সব কিছুতে একটু জুল থাক মানে থাকা চায় আর কি তাছাড়া খিচুড়ি দিয়ে আর যা যা খাওয়া হবে সব কিছু মোটামুটি আমি রেডি করে নিয়েছি মানে এখনও রান্না বাকি তো এদিকে হচ্ছে একটু মোছামুছিও করে নিয়েছি আর ভিজা টাওয়ালটা দিয়ে মুছলে না পরে আর মানে ক্লিনিংয়ের ঝামেলাটা একদমই থাকে না জাস্ট অল্প স্বল্প মুছে নিলেই হয় আর কি এখন প্রায় এগারোটার মতন বাজে রান্না শেষে কিচেনের যা কাজ থাকে সব কিছু ডান এখন আমি হচ্ছে ডাইনিং টেবিলটাকে ডিপ ক্লিন করবো আজকে মোটামুটি ডিপ ক্লিন সব সবসময় দেখা যায় খাবার আগে পরে হয়তো বা একটু ডেটল পানি দিয়ে স্প্রে করা হয় আর রাতের খাবারটা তো আমাদের সবসময় ড্রয়িং রুমেই খাওয়া হয় তো রিসেন্টলি আমাদের ডাইনিং রুমের দরজা চেঞ্জ করা হয়েছে যার কারণে মনে হচ্ছিল একটু বেশি নোংরা হয়ে গেছে ভাবলাম একটু ডিপ ক্লিন করে নেই। আর যখনই কাজটা করতে আসছি অমনি কারেন্ট চলে গেছে তো আমি যেটা করি কারেন্ট থাকুক না থাকুক যখন যে কাজটা করতে চাই সেটা করে নেই কারণ কারেন্টে আসে বসে থাকলে দেখা যায় টাইম তো আর বসে থাকে না তো এদিকে আপনাদেরকে একটা জিনিস দেখায় অনেকে হয়তো ভাবছেন যে আপনার টেবিলে প্লেটের উপরে এগুলো কী এগুলি হচ্ছে সুপারি লালন যখন মানে সকালে কাজ করতে আসে ওকে কে পান খেতে দিছে তো সে আবার তার আপার জন্যে ভালোবেসে সুপারি রেখে গেছে আর কি তো মাঝে মধ্যে কিন্তু খালি সুপারি খেতে ভালোই লাগে তো এখানে যে রেখে গেছে আমি অতটা খেয়াল করিনি যখন ক্লিন করতে আসলাম তখনই আমার চোখে পড়ছে হুটহাট দেখবেন খেতে মন চায় কিন্তু খালি সুপারি জানি না কার কার এমন হয় আমার কিন্তু প্রায় সময় এমনটা হয় তো টেবিলটাকে ক্লিন করার জন্য আমি সব কিছু সরিয়ে নিয়েছি তারপর এখন যেটা করব নেট ব্যাগ যেগুলো আছে বাজার থেকে যে আমরা ফল কিনে আনি ওই ধরনের জালি ব্যাগ দিয়ে কিন্তু খুব সুন্দর ক্লিন হয় তো আমি যখন তাড়াহুড়ার মধ্যে ক্লিন করি তখন এটা ইউজ করি আবার যখন মঞ্চে স্পঞ্জ দিয়েও করি তো প্রথমে হচ্ছে এই নেট ব্যাগটা দিয়ে আমি টেবিলটাকে মুছে নিচ্ছি তারপর আমি যে ক্লিনজারটা ইউজ করি সেই ক্লিনজারটা দিয়ে নেটটাকে ভিজিয়ে দেন হচ্ছে আমি এটাকে মেজে নিব আর কি তো যাই হোক আবারও চলে যাচ্ছি কমেন্টসে এখন যে কমেন্টসটা পড়ছি আইডি নাম হচ্ছে এমডি জসিম চৌধুরী আচ্ছা অনেকে ভাবতে পারেন আপু হয়তো একই আইডির দুইটা কমেন্টস পড়ছে না আমি প্রথম যে কমেন্টসটা পড়েছি ওইটা ছিল আরেকটা আইডি ওই আপুর নাম হচ্ছে সিদ্ধাতুল মুনতাহা আর এখন যে কমেন্টসটা পড়ছি এটা হচ্ছে আরেকটা আপু তো এমডি ডি জসিমুদ্দিন চৌধুরী আপুর আইডির নাম আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু তোমার স্ন্যাক্সগুলো দেখে অনেক ইয়াম্মি লাগতেছে আমি ট্রাই করব আই ফ্রি ফর ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আবারও এত সুন্দর কমেন্টস করার জন্য আপনার এবং আপনার পরিবারের জন্য সবসময় সময় মন থেকে দোয়ার রইল ভালো থাকবেন আপু আবারও অনেক অনেক থ্যাংকস তো টেবিলটাকে আমি নেট ব্যাগ দিয়ে আগে ক্লিনজার দিয়ে ভালোভাবে মেজে নিয়েছি মেজে নেওয়ার পর এখন শুকনো টাওয়াল দিয়ে আমি সাবান পানিটা মানে যে ক্লিনচার পানিটা থাকে সেটাকে মুছে নিচ্ছি এভাবে ক্লিন করলে কিন্তু একদম ইজিলি কম সময়ে ক্লিনিংটা করা যায় আর এখন তো শীত প্রায় চলে আসছে শীতে কিন্তু এসব পানি ধরাধরির কাজ খুবই কম করতে হবে যতটা কম করা যায় তাছাড়া ভাইরাসের প্রকোপও বেড়ে গেছে তো আমি চেষ্টা করছি একটু একটু করে সবগুলি মানে ডিপ ক্লিনিং না করলেও যে ক্লিনিংটা একটু বেশি করতে হয় সেগুলো সেরে নেওয়ার আর আমরা যারা মা মেয়ে তাদের তো আর অ্যাক্টিভিটি শেষই নেই বিশেষ করে পানি ধরা কাজটাই কিন্তু বেশি তো নিজের সচেতনতা আসলে নিজেকে মেনটেন করতে হবে মানে নিজের কেয়ার নিতে হবে আর কি তো এখানে আমি ভিজা টাওয়াল দিয়ে এখন মুছে নেছি তারপর ফ্যান ছেড়ে দিব তো টেবিলটা ক্লিন করার পর এখন আমি চেয়ারগুলো ভালোভাবে মুছে নেব আমি যে টাওয়াল দিয়ে টেবিলটা ক্লিন করেছি সেই টাওয়ালটা ভালোভাবে পানি নিংড়ে মানে একদম ভিজাও না আবার একদম ড্রাইও না এরকম একটা টাওয়াল নিয়ে চেয়ারগুলো মুছে নিয়েছি তো এখন চলে যাচ্ছি আপারও নেক্সট কমেন্টে এখন যে কমেন্টসটা পড়ছি আইডি নাম হচ্ছে খাদিজা রহমান আপু লিখেছেন খুব ভালো লেগেছে আজকের ভিডিওটা আমার তো খুব উপকারে আসবে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আপু তারপর যে কমেন্টসটা পড়ছি আইডির নাম হচ্ছে আপু নাস্তাগুলো দেখে তো মুখে পানি চলে এলো অনেক সহজভাবে তৈরি করে ফেলেছে অনেক আইটেম অনেক ভালো হয়েছে সবগুলো নাস্তা থ্যাংক ইউ সো মাচ আপু আর কেমন আছো জানিও কমেন্টসটা পড়ছি আইডি নাম হচ্ছে ইশরাত মাস্কার ব্লগার আপু লিখেছেন আপু আমার বাসায় অনেকগুলো গাজর কি করবো বুঝতেছি না তোমার ভিডিওটা দেখে আইডিয়া পেলাম আজকে রোজা রাখছি আজকে ভেজিটেবল কাটলেটটা করব ইনশাল্লাহ ভালো করতে ও সরি ভিডিও করতে পারলে শেয়ার করব থ্যাংক ইউ সো মাচ আপু তারপর যে কমেন্টসটা পড়ছি আইডিনাম নাম হচ্ছে আসমা বিনতে আলম আপু লিখেছেন মাশাল্লা আপু সেভেন ডেজ স্ন্যাক্স রুটিন আইডিয়াটা খুবই ভালো লাগলো আর কত ইজিভাবে অনেক ধরনের নাস্তা রেডি করেছ দেখে লুপ সামলাতে পারছি না আমার জীবে তো জল চলে আসছে সো সরি তার জন্য থ্যাংক ইউ সো মাচ কমেন্টসের জন্য তো কথা বলতে বলতে মোটামুটি আমার কাজ অলমোস্ট ডান শুধু আর অল্প একটু আছে আর কি আসলে এই কাজগুলো শেষ হলে মনে হয় একটা শান্তি পাই কিছু কাজ দেখবেন রান্নার ফাঁকে করে নেওয়া যায় আবার কিছু কাজ অনেক সময় আসা যাওয়ার পথেও করে নেওয়া যায় সেটা হচ্ছে অভ্যাসজনিত কিছু কাজ থাকে তো এই ধরনের যে কাজগুলো থাকে যে ফার্নিচার ক্লিনিং বা একটু বেশি সময় নিয়ে ক্লিনিংটা করতে হয় তো যেদিন কাজগুলো করবো ভাবি যতক্ষণ না শেষ হয় ততক্ষণ পর্যন্ত দেখবেন যে কেমন যেন একটা টেনশন কাজ করে টেনশন না আসলে মানে কাজটা শেষ করব করব এটা মাথায় থাকেই আর কি এখন যে কমেন্টসটা পড়ছে আইডি নাম হচ্ছে বিডি হাউস ওয়াইফ অ্যান্ড মম আপু লিখেছেন আপু কেমন আছেন ভিডিও দিচ্ছেন না কেন আলহামদুলিল্লাহ আপু আমরা সবাই ভালো আছি তোমরা কেমন আছো জানিও ভিডিও কেন দেই নাই সেটা তো বলেই দিলাম আশা করছি তোমরা ভালো আছো আবারও অনেক অনেক থ্যাংকস কমেন্টসের জন্য এখন দুপুর দুইটার মতন বাজে আমাদের দুপুরের খাবার রেডি তো খিচুড়ির সাথে আর কি কি করেছে ওভাবে শেয়ার করি নাই আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য আমার ছোট্ট পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য মন থেকে দোয়ার ভালোবাসা রেখে আমি এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ